শহীদ মিনারে এসে পুষ্পার্ঘ অর্পণ করেছি এবং আজকের এই দিনে ভাষা শহীদ যারা তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা নিবেদন করছি। দেশনেত্রী বেগম খালেদার পক্ষ থেকে আমরা এই শ্রদ্ধা নিবেদন করছি। আজকের এই দিন গণতান্ত্রিক আন্দোলনের একটা বড় বিজয়ের দিন। আমাদের মাতৃভাষাকে রাষ্ট্রভাষা করার যে আন্দোলন, সেই সংগ্রামে বিজয়ের দিন। আমরা এই দিনে প্রতি বছর নতুন করে শপথ গ্রহণ করি আমাদের সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য। এখন বর্তমান প্রেক্ষাপটে যেখানে মানুষের অধিকার হারিয়ে গেছে, গণতন্ত্র নিহত হয়েছে, আজকের এই দিনে আমাদের শপথ, আমাদের প্রতিজ্ঞা যে সেই গণতন্ত্র যা হারিয়ে গেছে তাকে পুনরুদ্ধার করবার জন্যে আমরা আমাদের সংগ্রামকে চালিয়ে যাব। আমরা বিজয় অর্জন করব নিশ্চয়ই একুশের চেতনার মধ্য দিয়ে। ধন্যবাদ।